সেমিস্টার টু অ্যাজ ইউ লাইক ইট অ্যাক্ট থ্রি সিন ওয়ান স্টার্ট করছি আজকে। অ্যাক্ট থ্রি সিন ওয়ান একটা ছোট্ট সিন, এখানে আমরা আবার ডিউক ফ্রেডরিকের কোর্টে ফিরে যাচ্ছি এবং সেখানে ডিউক ফ্রেডরিকের মনে কি চলছে এবং সে অলিভারকে যে ডেকে পাঠিয়েছিল অরল্যান্ডোর দাদা অলিভারকে, তার সাথে তার কি কথা হচ্ছে সেটা আমরা এই সিনটাতে দেখতে পাচ্ছি। ডিউক ফ্রেডরিক বলছে, নট সি হিম সিন্স, স্যার স্যার দ্যাট ক্যানট বি, বাট ওয়্যার আই নট দ্য বেটার পার্ট মেড মার্সি, আই শুড নট সিক অ্যান অ্যাবসেন্ট আর্গুমেন্ট অফ মাই রিভেঞ্জ দাও প্রেজেন্ট। আচ্ছা, একটা জিনিস এখানে একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে আমরা দেখব যে অ্যাজ ইউ লাইক ইটটা যখন চলছে নাটকটার মধ্যে, সিনটা কিন্তু বারবার শিফট হচ্ছে। আমরা কখনো রয়েছি ফরেস্ট অফ আর্ডেনে, আবার কখনো রয়েছি কোর্টে, আর শেক্সপিয়ার যেন বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ফরেস্ট অফ আর্ডেনের জীবনটা কতটা সুন্দর, কতটা সোজা সাপটা, আবার কোর্টের লাইফটা কতটা কমপ্লিকেটেড, কোর্টের লাইফটা কতটা চ্যালেঞ্জিং, যেখানে সবসময় সবাই কারোর না কারোর পিছনে ষড়যন্ত্র করে যাচ্ছে। তো এখানে ডিউক ফ্রেডরিক বলছে যে কি ব্যাপার, এখনও অবধি রোজালিন্ড আর সিরিয়াকে পাওয়া যাচ্ছে না, এটা হতেই পারে না, এটা বিশ্বাস করা যাচ্ছে না। আমি যদি সত্যি কথা ফরগেট মার্সিফুল না হতাম, তাহলে আমি আমার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজতাম না। এখানে রেফারেন্সটা কিন্তু অরল্যান্ডোকে দেওয়া হচ্ছে, কারণ অলিভার সামনে দাঁড়িয়ে আছে। সেখানে ডিউক ফ্রেডরিক বেসিক্যালি বলবার চেষ্টা করছে যে তোমার জায়গায় যদি আমি থাকতাম, আমি কিন্তু আমার হারিয়ে যাওয়া ভাইকে খোঁজবার কথা ভাবতাম না। কিন্তু বেসিক্যালি এখানে যেটা অরল্যান্ডোকে অলিভারকে বোঝাবার চেষ্টা করা হচ্ছে যে তুমি গিয়ে তোমার ভাইকে খোঁজো, তোমার ভাইকে আগে খুঁজে পার করো, তোমার ভাইকে খুঁজে পাওয়া গেলেই রোজালিন্ড আর সিলিয়াকেও পাওয়া যাবে। বাট লুক টু ইট, ফাইন্ড আউট দাই ব্রাদার হোয়ার সো এভার হি ইজ, সিক হিম উইথ ক্যান্ডেল, ব্রিং হিম ডেড অর লিভিং, উইদিন দিস 12 মান্থ, অর টার্ন দাও নো মোর টু সিক আ লিভিং ইন আওয়ার টেরিটারি। ডিউক একদম স্পষ্টভাবে অলিভারকে বলে দিচ্ছে যে করেই হোক 12 মাসের মধ্যে তুমি তোমার ভাইকে জীবিত বা মৃত অবস্থায় ফেরত নিয়ে এসো, যদি তুমি তাকে আনতে না পারো তাহলে তুমি এখানে আর ফিরে এসো না, কারণ আমি আমার জমিতে তোমাকে আর বাস করতে দেবো না। সে সেখানকার জমিদার, সেখানকার ডিউক, তো যারা যারা সেই এলাকাতে বাস করে তারা সবাই ডিউকের জমিতেই বাস করছে, তো ডিউককে তাদেরকে খাজনা দিতে হচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে। এবার ডিউক একদম স্পষ্টভাবে অলিভারকে অর্ডার করে দিচ্ছে যে তুমি যদি অরল্যান্ডোকে খুঁজে না পাও 12 মাসের মধ্যে, তাহলে তুমি এখানে ফিরে এসো না, তোমাকে আমি এখান থেকে তাড়িয়ে দেবো। দাই ল্যান্ডস অ্যান্ড অল দাই থিংস দ্যাট দাও ডাস্ট কল দাইন, ওয়াট সিজার ডু উই সিজ ইন টু আওয়ার হ্যান্ডস, টিল দাও কানস্ট কুইট দি বাই দাই ব্রাদার্স মাউথ অফ হোয়াট উই থিঙ্ক আগেনস্ট দি। বলছে, যদি না তুমি তোমার ভাইকে এনে প্রমাণ করতে পারো, যেটা তুমি মুখ থেকে কথাগুলো বলছো সেগুলো সত্যি, সেই কথাগুলো প্রমাণ করবার জন্য যদি না তুমি তোমার ভাইকে আমার সামনে আনতে পারো, তাহলে তোমার যা সম্পত্তি রয়েছে, স্থাবর অস্থাবর যা সম্পত্তি রয়েছে, সেটা আমি সিজ করে নেব, মানে ক্যাপচার করে নেব। তোমার জমি, জায়গা, বাড়ি, টাকা পয়সা, সমস্ত সম্পত্তি আমি নিয়ে নেব। অলিভার তখন বলছে, ও দ্যাট ইউর হাইনেস নিউ মাই হার্ট ইন দিস, আই নেভার লাভড মাই ব্রাদার ইন মাই লাইফ। তখন অলিভার বলছে, স্যার বিশ্বাস করুন, মহারাজা বিশ্বাস করুন যে আমি আমার ভাইকে কোনো দিন ভালোবাসিনি, আমি কোনো দিন ওর কথা ভাবিনি বা ওর কথা চিন্তাও করিনি। ডিউক ফ্রেডরিক তখন বলছে, দ্য মোর ভিলেন দাও, ওয়েল পুশ হিম আউট অফ ডোরস। এটা তুমি বিশাল অন্যায় করেছো, তুমি একটা বিশাল ভিলেন, তুমি তোমার ভাইকে ভালোবাসোনি। কে বলছে কথাটা, না ডিউক ফ্রেডরিক, যে আবার নিজের দাদাকেই নাকি ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তো এই স্টেটমেন্টটা খুব আয়রনিক, কারণ এখানে ডিউক ফ্রেডরিক অলিভারকে বকছে তার ভাইয়ের কথা না ভাবার জন্য, কিন্তু এক অর্থে সে নিজেই তার ভাইকে ঘর থেকে তাড়িয়েছে, তার দাদাকে ঘর থেকে তাড়িয়েছে। ওয়েল পুশ, তাকে এক্ষুনি ঘর থেকে বাড়ি বার করে দাও, রুম থেকে বার করে দাও, অর্ডার দিচ্ছে সে তার চাকর বাকরদেরকে। অ্যান্ড লেট মাই অফিসার্স অফ সাচ আ নেচার মেক অ্যান এক্সটেন্ট আপন দিস হাউস দ্য অ্যান্ড ল্যান্ডস, ডু দিস এক্সপিডিয়েন্টলি অ্যান্ড টার্ন হিম গোয়িং। সে তার ডিউক তার চাকরদেরকে অর্ডার করছে যে এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই এই লোকটিকে ঘর থেকে আমার বার করো, এবং তার যা জমি জায়গা আছে তার হিসাবপত্র করে রেডি করে রেখে দাও, কারণ আমি কিছুক্ষণের মধ্যেই তার যে জমিটা আছে, তার এলাকাটা আছে, তার পজিশন নেওয়ার ব্যবস্থা শুরু করব। এটা বলে এই ছোট্ট সিনটা শেষ হয়ে যাচ্ছে। অ্যাক্ট থ্রি সিন টু,
এটা খুব ইম্পর্টেন্ট একটা সিন, খুব সুন্দর একটা সিন, তো একটা লম্বা সিন, এটা আমরা কন্টিনিউ করছি এই ভিডিওটি। তাহলে এবার আমরা যাচ্ছি অ্যাক্ট থ্রি সিন টুতে। এই সিনটাতে আমরা দেখতে পাচ্ছি অরল্যান্ডো হাতে লাভ লেটার্স লিখেছে, ছোট ছোট কবিতা লিখেছে রোজালিনকে অ্যাড্রেস করে, এবং সেই কবিতাগুলো সে সব গাছে গাছে চিটিয়ে চিটিয়ে বেড়াচ্ছে। একটা পেপার নিয়ে এন্টার করছে স্টেজে অরল্যান্ডো, দিয়ে বলছে হ্যাং দেয়ার মাই ভার্স ইন উইটনেস অফ মাই লাভ, এই কবিতাটা আমি আমার ভালোবাসার প্রমাণস্বরূপ ঝুলিয়ে রাখলাম গাছে। অ্যান্ড দাও থ্রাইস ক্রাউন্ড কুইন অফ নাইট, থ্রাইস ক্রাউন্ড কুইন, এই জিনিসটাকে একটু আন্ডারলাইন করো। রাত্রের রানী কে? রাতের রানী হচ্ছে চাঁদ, কারণ রাতের আকাশে যে রাজত্ব করে, যার সবচেয়ে বেশি প্রভাব রয়েছে, সে হচ্ছে চাঁদ। চাঁদকে থ্রাইস ক্রাউন কুইন বলছে, যে রানীর মাথায় তিনটে তাজ রয়েছে, তিনটে মুকুট রয়েছে। কেন না, গ্রিক মাইথোলজিতে এবং রোমান মাইথোলজিতে বিশ্বাস করা হয় যে চাঁদ, তার তিনটে নাম রয়েছে, লুনা, ডায়না আর পার্সিপনি। এই তিনটে নাম, একটা পাতালে, একটা মর্তে এবং একটা স্বর্গে। তো এই যেহেতু তার তিনটে নাম রয়েছে, তাই জন্য তাকে থ্রাইস ক্রাউন্ড কুইন বলা হচ্ছে। সার্ভে উইথ দাই চেস্ট আই ফ্রম দাই পেল স্ফিয়ার অ্যাভাভ দাই হান্ট্রেসেস নেম দ্যাট মাই ফুল লাইফ ডট সোয়ে। আবার এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আসছে, বলছে দাই চেস্ট আই, এটার মানেটা কি? আবার আমি গ্রিক মাইথোলজিতে ফিরে যাচ্ছি। গ্রিক মাইথোলজিতে ডায়নাকে, মানে চাঁদের যে দেবী ডায়না, তা চাঁদকে প্রথম কথা তারা একটা দেবী হিসাবে মানে, এবং সেই দেবী, চাঁদের যে দেবী ডায়না, তাকে মানা হয় যে সে হচ্ছে ফেমিনাইন ভার্চুর দেবী, মানে আনম্যারিড যে ইয়াং ওমেনরা রয়েছে তাদের দেবী হচ্ছেন ডায়না। সে যেন সেই ওমেনদেরকে প্রোটেক্ট করে, তাদের যে চেস্টিটি, তাদের যে ভার্জিনিটি, সেটাকে প্রোটেক্ট করবার দেবী হচ্ছেন ডায়না। তো অরল্যান্ডো চাঁদকে, চাঁদের দেবীকে অ্যাড্রেস করে বলছেন যে ওপর থেকে আপনি বসে দেখুন যে কিভাবে আপনার একজন সহচরী, সহচরী বলতে এখানে রোজালিনকে মিন করা হয়েছে, আপনার একজন সহচরী কিভাবে আমাকে আক্রমণ করেছেন এবং করে আমাকে কিভাবে দোলাচলের মধ্যে ফেলে দিয়েছেন। এখানে সহচরী রোজালিন, সে কিভাবে আক্রমণ করেছে, না সে কোনো তীরধনুক দিয়ে আক্রমণ করেনি, কিন্তু সে তার ভালোবাসা দিয়ে অরল্যান্ডোকে আক্রমণ করেছে, এবং সেই আক্রমণের ফলে অরল্যান্ডো তার সুদবুদ হারিয়ে ফেলেছে। ও রোজালিন, দিজ ট্রিজ শ্যাল বি মাই বুকস অ্যান্ড ইন দেয়ার বার্কস মাই থটস আই উইল চার্টার দ্যাট এভরি আই উইচ ইন দিস ফরেস্ট লুকস শ্যাল সি দাই ভার্চু উইটনেসড এভরিওয়্যার। তো অরল্যান্ডোর পারপাসটা কী না, সে সমস্ত গাছে, যতগুলো গাছ রয়েছে জঙ্গলে, প্রত্যেকটা গাছে রোজালিন্ডের প্রশংসায় কবিতা লিখে লিখে সেগুলোকে চেটাবে, যাতে যতজন এই জঙ্গলে আসুক না কেন, তারা রোজালিন্ডের গুণগুলোর সম্বন্ধে জানতে পারবে, রোজালিন্ড যে কত গুণী সেটা তারা জানতে পারবে। রান রান অরল্যান্ডো, কার্ভ অন এভরি ট্রি দ্য ফেয়ার অ্যান্ড দ্য চেস্ট অ্যান্ড আনএক্সপ্রেসিভ শি। সো সে নিজেকেই বলছে, অরল্যান্ডো চলো দৌড়ে দৌড়ে গিয়ে প্রত্যেকটা গাছে সুন্দরী রোজালিন্ডের প্রশংসায় আমি কবিতাগুলো চিটিয়ে ফেলি। অরল্যান্ডো মঞ্চ থেকে বেরিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখছি যে করিন আর টাচস্টোন এন্টার করছে। করিনকে তোমাদের হয়তো মনে আছে, যখন সিলিয়া আর রোজালিন প্রথম জঙ্গলে এসে পৌঁছেছিল, করিনই তাদের সাহায্য করেছিল ওই কুটিরটা আর জমি জায়গাগুলো পাওয়ার জন্য। সেই করিন একজন বৃদ্ধ ব্যক্তি, তার সঙ্গে টাচস্টোনের কথা হচ্ছে। করিন বলছে, অ্যান্ড হাউ লাইক ইউ দিস শেপার্ডস লাইফ মাস্টার টাচস্টোন, কেমন লাগছে এই সাধারণ জীবনটা, এই যে মেষপালকের জীবন আপনি যাপন করছেন এখানে, কেমন লাগছে? টাচস্টোন বলছে, ট্রুলি শেপার্ড, ইন রেসপেক্ট অফ ইট সেলফ ইট ইজ এ গুড লাইফ, বাট ইন রেসপেক্ট দ্যাট ইট ইজ এ শেপার্ডস লাইফ ইট ইজ নট। বলছে, এমনি একদিক থেকে দেখলে তো শেপার্ডের লাইফটা ভালোই লাগছে, কিন্তু আবার যদি এটা ভাবি যে এটা একটা সাধারণ শেপার্ডের জীবন, তাহলে আবার ভালো লাগছে না। মানে টাচস্টোনের কথাগুলোতে তো মাথামুন্ডু চট করে বোঝা যায় না, তো এখানেও ঠিক সেই রকমই। টাচস্টোন কী বলতে চাইছে সে নিজেও জানে না এবং আমরাও বুঝতে পারছি না। বেসিক্যালি যেটা বলবার চেষ্টা করছে যে এমনিতে জীবনটা খুব একটা খারাপ নয়, কিন্তু যে জীবনটা এতদিন সে যাপন করে এসছে রাজপ্রাসাদে, সেই জীবনটার তুলনায় খুবই খারাপ। ইন রেসপেক্ট দ্যাট ইট ইজ সলিটারি আই লাইক ইট ভেরি ওয়েল, বাট ইন রেসপেক্ট দ্যাট ইট ইজ প্রাইভেট ইট ইজ ভেরি ভাইল্ড লাইফ।
সলিটারি মানে লোনলি, একাকিত্ব। এখানে একটা ফাঁকা ফাঁকা ব্যাপার রয়েছে জঙ্গলের মধ্যে, তাই জন্য এই জীবনটাকে আমি এনজয় করছি। কিন্তু এই জীবনটা আবার প্রাইভেট, প্রাইভেট মানেও ফাঁকা ফাঁকা, ব্যক্তিগত। যেহেতু আমাকে একা একা থাকতে হচ্ছে, আমার ভালো লাগছে না। মানে একদিক থেকে বলছে যে আমার একা একা থাকতে হচ্ছে বলে ভালো লাগছে, আবার একদিক থেকে বলছে আমার একা একা থাকতে হচ্ছে বলে ভালো লাগছে না। নাও ইন রেসপেক্ট ইট ইজ ইন দ্য ফিল্ডস, ইট প্লিজেথ মি ভেরি ওয়েল, বাট ইন রেসপেক্ট ইট ইজ নট ইন দ্য কোর্ট, ইট ইজ টিডিয়াস। আমাকে মাঠে ঘাটে বাস করতে হচ্ছে বলে বেশ ভালোই লাগছে, কিন্তু আবার আমাকে রাজপ্রাসাদে আমি বাস করতে পাচ্ছি না বলে আমার ভালো লাগছে না। অ্যাজ ইট ইজ আ স্পেয়ার লাইফ, লুক ইউ, ইট ফিটস মাই হিউমার ওয়েল, বাট অ্যাজ দেয়ার ইজ নো মোর প্লেন্টি ইন ইট, ইট গোজ মাচ আগেনস্ট মাই স্টামাক। কারণ এই যে জীবনটা খুব সিম্পল, এর মধ্যে কোনো আড়ম্বর নেই, সেই জন্য এই জীবনটা আমার বেশ ভালো লাগছে, কিন্তু আবার এই লাইফে আড়ম্বর নেই বলে আমার ভালো লাগছে না। হ্যাস্ট এনি ফিলোসফি ইন দি শেপার্ড, তাহলে আমি যে এই অসাধারণ ফিলোসফিক্যাল কথাগুলো বললাম, তুমি কি বুঝলে? তোমার মধ্যে কি এতটুকু ফিলোসফি রয়েছে? তুমি কি কিছু দর্শন বোঝো? করিন তখন বলছে, নো মোর বাট দ্যাট আই নো দ্য মোর ওয়ান সিকেন্স দ্য ওয়ার্স অ্যাট ইজ হি ইজ, অ্যান্ড দ্যাট হি দ্যাট ওয়ান্টস মানি মিনস অ্যান্ড কন্টেন্ট ইজ উইদাউট থ্রি গুড ফ্রেন্ডস, দ্যাট দ্য প্রপার্টি অফ রেইন ইজ টু ওয়েট দ্য অ্যান্ড ফায়ার টু বার্ন, দ্যাট গুড প্যাশ্চার মেক ফ্যাট শিপ, and that a great course of the night is lack of the sun, cause of the night is lack of the sun. To ekhane touchstone ke jawab diye Corin jeta bolche khub sundor ekta kotha bolche, touchstone bolechilo je tumi ki philosophy kichu bojho? Corin bolche ami bujhi, kintu shei tukui philosophy bujhi, এইখানে একটা সাধারণ জীবনযাপন করবার জন্য যে দর্শন, জীবন দর্শনের প্রয়োজন আছে, আমার সেইটুকু জীবনই, জীবন দর্শনই বোঝা, সেইটুকু ফিলোসফি আমার বোঝা, আর সেইটুকু ফিলোসফি আমার যথেষ্ট। সে কি বোঝে? সে একটা খুব প্র্যাকটিক্যাল মানুষের মতো বোঝে যে যখন মানুষ শরীর খারাপ থাকে তার, তখন সে কষ্ট পায়। যখন যে মানুষের কাছে টাকা, সুবিধা এবং স্যাটিসফ্যাকশান এই তিনটে জিনিস নেই, সেই মানুষ সত্যি জীবনে খুব অসুখী, কষ্টে রয়েছে। বৃষ্টি পড়লে জিনিস ভিজে যায়, আগুন থাকলে জিনিস পুড়ে যায়, ভালো ঘাস পেলে ভেড়াগুলো চড়ে আরও তন্দুরুস্ত তাজা হতে পারে, এবং রাত্রেবেলায় অন্ধকার থাকে কারণ সূর্য থাকে না বলে। That he that hath learnt by no wit by nature nor art may complain of good breeding or comes of a very dull kindred. বলছে যে যে সারাদিন খালি নিজের বুদ্ধির এবং নিজের বুদ্ধিমত্তার প্রশংসা করে যায়, তার ব্রিডিংটা, তার আপব্রিঙ্গিংটা খুব ডাল ধরনের। তো এই যে আইডিয়াগুলো, সেগুলো হচ্ছে একটা অত্যন্ত বাস্তববাদী ব্যক্তির আইডিয়া। এর জীবনের দর্শন হচ্ছে যে সাধারণ মানুষকে চাষবাস করে, পশুপালন করে বাস কর, বাঁচবার জন্য যেটুকু নলেজ দরকার, করিনের সেই নলেজটা রয়েছে। তার অ্যারিস্টোটলের ফিলোসফি আর প্লেটোর ফিলোসফি না জানলেও চলবে, কারণ সে জানে যে তাকে অ্যারিস্টোটল প্লেটো ধুয়ে পেট ভরবে না, তার পেট ভরবার জন্য তাকে এই ভেড়াগুলোকেই পালন করতে হবে, তাকে এই মাটিটাকেই চাষ করতে হবে। তাই একজন সাধারণ মানুষের ফিলোসফি করিন জানে, এবং সেটাই তার কাছে যথেষ্ট। আর একটা ইনডাইরেক্টলি টন্টো মারছে টাচস্টোনকে, যে যে তার শিক্ষা লোককে দেখিয়ে বেড়ায়, যে সে যে সবসময় তার শিক্ষা নিয়ে অহংকার করে, সে তার ম্যানারের অভাব রয়েছে। টাচস্টোন বলছে, সাচ আ ওয়ান ইজ এ ন্যাচারাল ফিলোসফার ওয়াস্ট এভার ইন কোর্ট শেপার্ড। বাহ, তোমার ফিলোসফিটা বেশ ন্যাচারাল, মানে জন্মগত তুমি ফিলোসফার। তুমি কখনো কোর্টে গেছো? কখনো কোর্টে গিয়ে ঘুরে এসছো? করিন বলছে, নো ট্রুলি, না আমি যাইনি। টাচস্টোন বলছে, দেন দাও আর ড্যাম্ড। এ বাবা, তাহলে তো তুমি অভিশপ্ত, যদি তুমি কোনোদিন কোর্টেই যাওনি, কোর্টের জীবনই দেখোনি, তো সেটা তোমার কাছে তো একটা অভিশাপ। ড্যাম্ড মানে অভিশপ্ত। করিন বলছে, নেই আই হোক। বলছে, না আমার মতে তো এটা কোনো বিশাল বড় একটা অপরাধ নয়, রাজপ্রাসাদে যাইনি বলেই আমার জীবনটা অভিশপ্ত, কেন মানব আমি এটা? টাচস্টোন তখন বুঝিয়ে বলছে, ট্রুলি দাও আর ড্যাম লাইক অ্যান ইল রোস্টেড এগ অল অন ওয়ান সাইড। বলছে, না সত্যি, তুমি একটা ডিম যখন শুধু একদিক থেকে ভাজা হয় আরেক দিক থেকে কাঁচা থাকে, সেটা যেমন খাওয়ার অযোগ্য, তুমিও তেমন, ঠিক সেই রকমভাবেই তুমি একেবারে অভিশপ্ত। করিন চমকে যাচ্ছে, বলছে, ফর নট বিং অ্যাট কোর্ট ইয়ার রিজন। বলছে, শুধুমাত্র আমি রাজপ্রাসাদে যাইনি বলে আমি অভিশপ্ত? কী কারণ দিতে পারো বলো, বোঝাও। টাচস্টোন তখন বলছে, ওয়াই ইফ দাও নেভার ওয়াস্ট অ্যাট কোর্ট দাও নেভার সয়েস্ট গুড ম্যানার্স, if thou never sawest good manners then thy manners must be wicked
and wickedness is a sin, and sin is damnation, thou art in a parlous state, shepherd. তো টাচস্টোন তার নিজের বোকা বোকা যুক্তি দিয়ে বোঝাচ্ছে যে যদি তুমি রাজপ্রাসাদে যাওনি, তার মানে তুমি রাজপ্রাসাদের যে ভালো ম্যানার্সগুলো রয়েছে, যে এটিকেটসগুলো রয়েছে, সেগুলো তুমি জানো না, ভদ্রতা জানো না। যদি তুমি ভদ্রতা জানো না, তার মানে তুমি অভদ্র। আর যদি তুমি অভদ্র হও, তাহলে তুমি অসভ্য, বাজে লোক। আর বাজে লোক মানেই সে অভিশপ্ত, ভগবান তাকে পছন্দ করে না, তাই জন্য তুমি খুব দুরবস্থায় রয়েছে, তুমি বাজে লোক। করিন তখন জবাব দিচ্ছে, নট আ উইট, নট অ্যাট অল, উইট মানে একদম একটুও নয়। টাচস্টোন, দোজ দ্যাট আর গুড ম্যানার্স অ্যাট দ্য কোর্ট আর অ্যাজ রিডিকিউলাস ইন দ্য কান্ট্রি অ্যাজ দ্য বিহেভিয়ার অফ দ্য কান্ট্রি ইজ মোস্ট মকেবল অ্যাট দ্য কোর্ট। খুব সুন্দর একটা কথা বলছে, বলছে যে রাজপ্রাসাদের যেগুলোকে তোমরা ম্যানার বলে চালাও, সেগুলো আমাদের সাধারণ জীবনে চলে না। আবার আমাদের সাধারণ জীবনের যে নিয়মকানুনগুলো রয়েছে, সেগুলো লোকে রাজপ্রাসাদে ঠাট্টা করে। ইউ টোল্ড মি ইউ স্যালিউট নট অ্যাট দ্য কোর্ট বাট ইউ কিস ইয়র হ্যান্ডস, দ্যাট কার্টেসি উড বি আনক্লিনলি ইফ কোর্টিয়ার্স ওয়্যার শেপার্ড। একটা উদাহরণ দিচ্ছে, বলছে যে রাজপ্রাসাদে এমনি করে কেউ স্যালিউট ঠোকে না, তারা যখন কারোর সাথে দেখা হয় হাতটা ধরে হাতে কিস করে। কিন্তু এই জিনিসটাই যদি আমরা এই সাধারণ মানুষরা যারা চাষি তারা যদি করতাম, তাহলে এটা খুব একটা নোংরা ম্যানার হতো। কারণ আমরা তো সারাদিনই নোংরা ঘাঁটছি, সারাদিনই মাটি ঘাঁটছি, চাষ করছি, পশু পাখিগুলোকে পরিষ্কার করছি, আমাদের হাতগুলো তো ময়লা। আমাদের হাতটা কিস করা মানে তো ভর্তি তার মধ্যে জার্মস লেগে আছে, সেটাকে মুখের কাছে নিয়ে যাওয়া। তাই কোর্টের লোকেদের কাছে হাতটা কিস করা হচ্ছে একটা ম্যানার, যেটা গ্রামের লোকেদের কাছে কিন্তু চলে না। গ্রামের লোকেদের দূর থেকে স্যালিউট করাটাই বা মাথা নিচু করে সম্মান জানানোটাই যথেষ্ট। টাচস্টোন বলছে, ইনস্ট্যান্স ব্রিফলি, কাম ইনস্ট্যান্স, উদাহরণ দাও, ইনস্ট্যান্স মানে উদাহরণ, উদাহরণ দিয়ে বোঝাও। করিন তখন উদাহরণ দিচ্ছে, বলছে, ওয়াই উই আর স্টিল হ্যান্ডেলিং আওয়ার ইউজ অ্যান্ড দেয়ার ফেল অ্যান্ড ইউ নো উই আর গ্রিজি। বলছে, কেন আমরা তো সারাদিন ভেড়াগুলোকে সামলাচ্ছি, ইউ মানে হচ্ছে ফিমেল শিপ, তো সে আমরা ভেড়াগুলোকে সারাদিন সামলাচ্ছি, তাদের ময়লা পরিষ্কার করছি, জানো আমাদের হাতগুলো তো ময়লাই থাকে। টাচস্টোন বলছে, ওয়াই ডু নট ইউ কোটিয়ার্স হ্যান্ড সোয়েট অ্যান্ড ইজ নট দ্য গ্রিজ অফ আ মাটন অ্যাজ হোলসাম অ্যাজ দ্য সোয়েট অফ আ ম্যান। শ্যালো শ্যালো আ বেটার ইনস্ট্যান্স আই সে কাম। এবার আবার টাচস্টোন তার বোকা যুক্তি দিয়ে করিনকে খণ্ডন করছে, বলছে যে তুমি বলছো তোমার হাতে জন্তু জানোয়ারের নোংরা লেগে থাকে, আমাদের হাতেও তো থাকে। আমাদের হাতটা যে ঘামছে, মানুষের ঘামটাও কি কম নোংরা? সেই ঘেমো হাতটাকেও তো লোকে কিস করছে। তাহলে এই ইনস্ট্যান্সটা মানবো না, একটা অন্য উদাহরণ দাও। করিন বলছে, বিসাইডস আওয়ার হ্যান্ডস আর হার্ড, দ্বিতীয় কারণ করিন যেটা বলছে যে আমাদের হাতগুলো কাজ করে করে শক্ত হয়ে গেছে, এটা কিস করার যোগ্য নয়। টাচস্টোন তখন বলছে, ইয়র লিপস উইল ফিল দেম সুনার শ্যালো আগেন আ মোর সাউন্ডার ইনস্ট্যান্স কাম। আবার বলছে যে না, তাহলে তো ভালোই, যদি শক্ত হাত হয় তাহলে তো ঠোঁটের কাছে নিয়ে গেলেই মানুষ ফিল করতে পারবে, নরম হাতটা বরং ফিল করতে মুশকিল হবে, শক্ত হাতটা তো ফিল করতে সুবিধা হবে। এটাও চলবে না, এই উদাহরণটাও চলবে না, অন্য উদাহরণ দাও, অন্য যুক্তি দাও। তখন করিন বলছে, অ্যান্ড দে আর অফেন টার্ড ওভার উইথ দ্য সার্জারি অফ আওয়ার শিপ অ্যান্ড উড ইউ হ্যাভ আস কি স্টার দ্য কোটিয়ার্স হ্যান্ডস আর পারফিউমড উইথ সিভেট। বলছে যে আমাদের হাতটাতে সবসময় নোংরা লেগে থাকে, যখন আমরা ভেড়াগুলোকে তাদের লোমগুলোকে চাঁচি, তার মধ্যে বিভিন্ন রকমের নোংরা জিনিস লেগে থাকে। তুমি চাইবে ওই নোংরা জিনিসটা মুখের কাছে নিয়ে যেতে? কোটিয়াররা যারা রয়েছে, রাজপ্রাসাদের যারা লোক, তাদের হাতে সবসময় পারফিউম লাগানো থাকে, সিভেট এক ধরনের ভীষণ দামি পারফিউম, সেই পারফিউম লাগানো হাত আর কোথায় আমাদের নোংরা হাত। টাচস্টোন তখন বলছে, মোস্ট শ্যালো ম্যান দ্য ওয়ার্মস মিট ইন রেসপেক্ট অফ আ গুড piece of flesh indeed learn of the wise and pretend civet is of a far baser birth than tar the very uncleanly flux of a cat mend the instance shepherd tastom bolche na ei jukti tao mana jacche na karon civet je perfume tar kotha bolcho seta kibhabe toiri hoy jano একটা এক ধরনের বেড়াল আছে বিশেষ, সেই বেড়ালের যে মল, সেই মল থেকে সিভেট পারফিউমটাকে তৈরি করা হয়। তো সেটা তো আরও নোংরা জিনিস, তোমার তুমি বলছো তুমি যে গায়ে ভেড়ার লোমগুলো লেগে থাকে তার তুলনায় তো আরও বেশি নোংরা জিনিস এই বেড়ালের মলটা, তাহলে সেটা তোমার যুক্তিটা আমি মানতে পারবো না। অবশেষে করিন থকে গিয়ে বলছে, ইউ হ্যাভ টু কোর্টলি আ ওয়েট ফর মি আই রেস্ট। বাবা তুমি বিশাল, তোমার জ্ঞান জ্ঞানভাণ্ডার, আমি পারছি না তোমার সাথে আর্গিউ করতে, আমি ছেড়ে দিলাম, আমি স্যারেন্ডার করলাম। টাচস্টোন তখন বলছে,
Wilt thou rest damned? God help thee, shallow man. God make incision in thee, thou art raw. বলছি বাবা তুমি তাহলে অভিশপ্ত অবস্থাতেই থেকে যাবে, মানে ওই যে কোর্টে যাবে না বলেছে তাই অভিশপ্ত, তুমি অভিশপ্ত অবস্থাতেই থেকে যাবে, তুমি কোনো কারণ দেবে না, কোনো যুক্তি দেবে না, ভগবান তোমার মঙ্গল করুন, তোমার অবস্থা খুব খারাপ। করিন তখন বলছে, স্যার আই এম আ ট্রু লেবারার, আই আর্ন দ্যাট আই ইট, গেট দ্যাট আই ওয়্যার, ও নো ম্যান হেট, এনভি নো ম্যানস হ্যাপিনেস, গ্ল্যাড অফ আদার ম্যানস গুড, কন্টেন্ট উইথ মাই হার্ম, অ্যান্ড দ্য গ্রেটেস্ট অফ মাই প্রাইড ইজ টু সি মাই ইউজ গ্রেস অ্যান্ড মাই ল্যাম্প সাক। বলছে যে স্যার আমি একটা অত্যন্ত সাধারণ খেটে খাওয়া মানুষ, আমি আমার যা উপার্জন করি সেই পয়সা দিয়ে আমি খাবার কিনে খাই, আমি কোনো মানুষের কোনো ক্ষতি করিনি তাই কোনো মানুষ আমায় ঘৃণা করে না, এবং আমি কোনো মানুষকে দেখে ঈর্ষান্বিতও হই না, আমি সবার ভালো করবার চেষ্টা করি আর তাই জন্য আমি ভালো আছি, সুখে আছি। আমার জীবনের সবচেয়ে আনন্দ হচ্ছে যে আমার ভেড়াগুলো ঘাস খাচ্ছে, খেয়ে তরতাজা হয়ে যাচ্ছে এবং তারা নতুন বাচ্চা জন্ম দিচ্ছে, এবং ল্যাম্ব মানে ভেড়ার বাচ্চা, তো সেই বাচ্চাগুলোকে জন্ম দিয়ে তারা মায়ের দুধ খাচ্ছে, তারা বড় হয়ে উঠছে, এগুলো দেখেই আমার জীবন আনন্দে শান্তিতে কেটে যায়। টাচস্টোন আবার বলছে একটা যুক্তি দিয়ে, দ্যাট ইজ অ্যানাদার সিম্পল সিন ইন ইউ, সিন মানে পাপ, to bring the ewes and rams together and to offer to get your living by the copulation of cattle, to be brought to a bellwether and to betray a she-lamb of a 12-month to a crooked-plated old cuckoldly ram out of all reasonable match. If thou beest not damned for this, the devil himself will have no shepherd. I cannot see else how দাও শুডেস্ট এস্কেপ। বলছে যে তাহলে তো তুমি আরও বেশি অভিশপ্ত, কারণ তুমি কি করো না ফিমেল ভেড়াগুলোর কাছে তুমি মেল ভেড়া নিয়ে এসে তাদেরকে রিপ্রোডাকশন করিয়ে তাদের আরও ভেড়ার জন্ম দেওয়ার চেষ্টা করো, যাতে তোমার নতুন যে ভেড়ার বাচ্চাগুলো হবে সেগুলোকে বিক্রি করে রোজগার করতে পারো। এর থেকে বড় পাপ কি হতে পারে? জোর করে তুমি একজন মহিলার কাছে একজন পুরুষকে নিয়ে আসছো, এখানে মহিলা ভেড়া আর পুরুষ ভেড়ার কথাও মিন করছে, কিন্তু বলতে চাইছে জোর করে একজন মহিলার কাছে পুরুষকে নিয়ে আসছো এবং তাদের মধ্যে তুমি সম্পর্ক তৈরি করছো জোর করে, এটার জন্য তুমি সত্যি সত্যি অভিশপ্ত। করিন তখন বলছে, হিয়ার কামস মাই ইয়াং মাস্টার গ্র্যানিমেড, মাই নিউ মিস্ট্রেসেস ব্রাদার। গ্র্যানিমেড কে? রোজালিন, ছদ্মবেশে। করিন দেখছে রোজালিন মঞ্চে আসছে, তো রোজালিনের হাতেও একটা কাগজ রয়েছে, রোজালিন সেই কাগজটা পড়তে পড়তে আসছে। কাগজটা কি না সেই ওরল্যান্ডোর লেখা কবিতা কোনো মতে রোজালিন্ডের হাতে পৌঁছেছে, কারণ ওরল্যান্ডোর প্রত্যেকটা গাছে সেই কবিতাগুলোকে ঝুলিয়ে দিয়েছিল, কোনো একটা গাছ থেকে রোজালিন সেটাকে খুলে নিয়ে এসেছে। এবার কি বলছে সেটাতে, কবিতাটাকে রোজালিন পড়ছে, বলছে, ফ্রম দ্য ইস্ট টু দ্য ওয়েস্ট ওয়েস্টার্ন ইন্ড নো জুয়েল ইজ লাইক রোজালিন্ড, ইস্ট ইন্ডিজ থেকে ওয়েস্ট ইন্ডিজ অবধি, ইস্ট ইন্ডিজ মানে আমাদের ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ মানে ওয়েস্ট ইন্ডিজ, এমন কোনো জুয়েল নেই, এমন কোনো প্রেশিয়াস জিনিস নেই রোজালিন্ডের মতো। হার ওয়ার্থ বিং মাউন্টেড অন দ্য উইন্ড দো অল দ্য ওয়ার্ল্ড বিয়ার্স রোজালিন্ড, তার প্রশংসা গোটা পৃথিবীতে হাওয়ার মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। অল দ্য পিকচার্স ফেয়ারেস্ট লাইন্ড আর বাট ব্ল্যাক টু রোজালিন্ড, পৃথিবীর সবচেয়ে সুন্দর আঁকা ছবিগুলো রোজালিন্ডের তুলনায় কালো, ফিকা। Let no fair be kept in mind but the fair of Rosalind. কোনো অন্য মহিলার সৌন্দর্য মনে রেখো না, শুধুমাত্র রোজালিন্ডের সৌন্দর্য মনে রেখো। মানে রোজালিন্ড 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 দিয়ে বেশ ছন্দ মিলিয়ে প্রেমিক হিসাবে একটি কবিতা লিখে দিয়েছে অরল্যান্ডো। টাচস্টোন সেটাকে শুনে বলছে, আই উইল রাইম ইউ সো এইট টাইম এইট ইয়ার্স টুগেদার, ডিনার্স অ্যান্ড সাপার্স অ্যান্ড স্লিপিং আওয়ার্স এক্সেপ্টেড, ইট ইজ দ্য রাইট বাটার ওম্যানস র্যাঙ্ক টু মার্কেট। বলছে যে কি জঘন্য রাইম বানানো হয়েছে, এই রকম জঘন্য রাইম আমি তোমাকে টানা 8 বছর ধরে তোমার নাম নিয়ে বানাতে পারি, এটা তো 4-5 লাইনে তোমার নামের ছন্দ তৈরি করা হয়েছে, এই রকম বাজে ছন্দ আমি টানা 8 বছর ধরে লিখে যেতে পারি, খালি ঘুমাবার খাবার আর লাঞ্চ করবার ডিনার করবার টাইমগুলো বাদ দিলে 8 বছরে যতটা টাইম হয় আমি সব টাইমটা ধরে তোমার নামে এই রকম কবিতা লিখে যেতে পারি, এত বাজে হয়েছে এই কবিতাটা। এটা একদম হয়েছে যখন গ্রামের মহিলারা মাথায় দুধ নিয়ে গান গাইতে গাইতে যখন দুধ বিক্রি করতে যায় বাজারে, তখন সেই যে তারা যে গানটা গায় সেই রকম একটা জঘন্য সাধারণ গান হয়েছে, এটা একদম ভালো হয়নি, রোজালিন্ডের একদম পছন্দ হয়নি। রোজালিন বলছে, আউট ফুল, এই চুপ করো। টাচস্টোন তখন নিজের থেকেই একটা কবিতা বানিয়ে বলছে রোজালিনকে, ফর আ টেস্ট
ইফ আ হার্ট ডু ল্যাক আ হিন্ড লেট হিম সিক আউট রোজালিন্ড। যদি কোনো পুরুষ হরিণ কোনো স্ত্রী হরিণকে খুঁজে পাচ্ছে না তাহলে তাকে রোজালিন্ড দিয়ে দাও। ইফ আ ক্যাট উইল আফটার কাইন্ড সো বি শিওর উইল রোজালিন্ড। উইন্টার গার্মেন্টস মাস্ট বি লাইন্ড সো মাস্ট স্লেন্ডার রোজালিন্ড। দে দ্যাট রিপ মাস্ট শিফট দ্য অ্যান্ড বাইন্ড দেন টু কাট উইথ রোজালিন্ড। সুইটেস্ট নাট হ্যাজ সাওয়ারেস্ট রেন্ড সচ আ নাট ইজ রোজালিন্ড। হি দ্যাট সুইটেস্ট রোজ উইল ফাইন্ড মাস্ট ফাইন্ড লাভস পিগ অ্যান্ড রোজালিন্ড। দিস ইজ দ্য ভেরি ফলস গ্যালপ অফ ভার্স ওয়াই ডু ইউ ইনফেক্ট ইউর সেলফ উইথ দেম। তো টাচস্টোন একদম হাতে নাতে উদাহরণ দিয়ে দিচ্ছে যে সে সত্যি কত বড় রোজালিন্ডের নাম দিয়ে কবিতা লিখতে পারে। তো সে একটা কবিতা লিখে দেখাচ্ছে, কবিতাটা একদম গুরুত্বপূর্ণ নয় তাই আমি ডিটেলসে যাচ্ছি না। আর লাস্টে টাচস্টোন যেটা বলছে যে এইরকম জঘন্য কবিতা লিখে সময় নষ্ট কেন করছো, তখন রোজালিন্ড জবাব দিচ্ছে পিস ইউ ডাল ফুল আই ফাউন্ড দেম অন আ ট্রি। বলছে না আমি লিখিনি, আমি একটা গাছে পেয়েছি। টাচস্টোন বলছে ট্রুলি দ্য ইল ট্রি ইল্ডস ব্যাড ফ্রুট। বলছে যে ওরে বাবা, তার মানে গাছটা থেকে তো খুব জঘন্য ফল বেরোচ্ছে, তার মানে যদি গাছে এইরকম ধরনের কবিতা ঝোলে তার মানে গাছের ফলটা খুব বাজে বলতে হবে। রোজালিন বলছে আই উইল গ্রাফট ইট উইথ ইউ অ্যান্ড দেন আই শ্যাল গ্রাফট ইট উইথ আ মেডলার দেন ইট উইল বি দ্য আর্লিয়েস্ট ফ্রুট ইন দ্য কান্ট্রি ফর ইউ উইল বি রটেন আর ইউ বি হাফ রাইফ অ্যান্ড দ্যাটস দ্য রাইট ভার্চু অফ আ মেডলার। বলছে এক কাজ করবো, যে বাজে গাছটাতে এই কবিতাটা হয়েছিল সেই গাছের একটা ডাল ভেঙে নিয়ে আসবো আর তোমাকে তার সঙ্গে জুড়ে দেবো। গ্রাফটিং আশা করি তোমরা বোঝো, যখন একটা ভালো প্রজাতির গাছের সাথে একটা সাধারণ গাছকে জুড়ে দেওয়া হয় এবং সেটা একটা কমপ্লিট গাছ হয়ে তৈরি হয়, বিশেষ করে গোলাপ গাছের ক্ষেত্রে এটা হয় যে একটা ডাল ভেঙে এনে জুড়ে দিয়ে সেটাকে আটকে দেওয়া হয় এবং সেটা জুড়ে দেওয়ার পর কিছুদিন পর এমন হয় যে ওই গাছটার সাথে ওই ডালটা জুড়ে যায়। তো এই টেকনিককে ভালো ভালো যে ফসলের আম গাছ বা ভালো ফসলের গোলাপ গাছ এরকমভাবে হাইব্রিড করা হয়। তো রোজালিন বলছে যে আমি একটা মেডলার, মেডলার এক ধরনের ফল হয় যেটা খাওয়া যায় না, সেই ফল গাছটার সাথে আমি তোমাকে জুড়ে দেব। মেডলার শব্দটার কিন্তু আরেকটা মানেও আছে, যে লোকের ব্যাপারে মেডল করে মানে লোকের ব্যাপারে নাক গলায়। তো তুমি যেহেতু সবার ব্যাপারে নাক গলাও তাই তোমাকে আমি একটা মেডলার গাছের সাথে জুড়ে দেব। তার ফলে কি হবে না, তুমি এতটাই পাকা লোক যে তোমাদের গাছটাতে যে ফলটা ধরবে সেটা ফলটা ফলবার আগেই পেকে যাবে এবং পেকে পচে গিয়ে পড়ে যাবে। রোজালিন ঠাট্টা করে অপমান করে টাচস্টোনকে বলছে। টাচস্টোন বলছে ইউ হ্যাভ সেড বাট ওয়েদার ওয়াইজলি অর নো লেট দ্য ফরেস্ট জাজ। তুমি কিছু একটা বললে কিন্তু তার মধ্যে আদৌ কিছু বুদ্ধিমত্তা রয়েছে কি না সেটা জঙ্গলটাই বলতে পারে। মানে ইনডাইরেক্টলি বলার চেষ্টা করলে একটা বোকা কথা বললে তুমি। এই মুহূর্তে সিলিয়া আবার এন্টার করেছে, সিলিয়ার হাতেও একটা ওই রকম চিঠি রয়েছে। রোজালিন বলছে পিস হিয়ার কামস মাই সিস্টার্স রিডিং স্ট্যান্ড অ্যাসাইড। সিলিয়া আবার তখন এলিয়ানার ছদ্মবেশে পড়ছে। ওয়াই শুড দিস আ ডেজার্ট বি ফর ইট ইজ আনপিপলড নো টাংস আই উইল হ্যাং অন এভরি ট্রি দ্যাট শ্যাল সিভিল সেয়িংস শো। কবিতাটা লেখা আছে যে এটা কেন একটা ফাঁকা ফাঁকা জায়গা থাকবে, আমি বরং প্রত্যেকটা গাছে একটা করে জিভ লাগিয়ে দেব যাতে গাছগুলো রোজালিন্ডের প্রশংসা করতে পারে। জিভ বলতে এখানে চিঠিগুলোকে মিন করা হয়েছে। প্রত্যেকটা গাছে একটা করে আমি কবিতা ঝুলিয়ে দেবো, একটা চিঠি লিখে দেবো যাতে প্রত্যেকটা গাছ আমার রোজালিন্ডের প্রশংসা করতে পারে। তাহলে আর এই জঙ্গলটা ফাঁকা থাকবে না, গাছগুলো যেন নিজেদের মধ্যেই কথা বলতে পারবে। সামহাউ ব্রিফ দ্য লাইফ অফ ম্যান রানস হিজ এরিং পিলগ্রিমেজ that the stretching of a span buckles in his slum of age some of violated vows twixt the soul of friend and friend but upon the fairest boughs or at every sentence's end will I Rosalinda write teaching all that reads to know the quintessence of every spirit heaven would in little show therefore heaven nature charged that one body should be filled with all graces wide enlarged. Nature presently distilled Helen's cheek, but not her heart, Cleopatra's majesty, Atlanta's better parts, sad Lucretia's modesty. তো এই কবিতাটাতে লিখেছে অরল্যান্ডো যে পুরোটা বোঝবার খুব একটা দরকার নেই, রোজালিন্ডকে প্রশংসা করে লিখেছে যে রোজালিন্ড একজন মহিলার মধ্যেই প্রকৃতি প্রচুর গুণ দিয়েছে।
মহাকাব্যের সমস্ত নায়িকাদের যে গুণগুলো রয়েছে সেই সব গুণগুলোই রোজালিন্ডের চরিত্রের মধ্যে রয়েছে, কিন্তু সেই নায়িকাদের যে বদগুণগুলো ছিল সেগুলো প্রকৃতি রোজালিন্ডকে দেয়নি। যেমন ইলিয়াডের হেলেন, তার যে সৌন্দর্য, তার যে মুখের সৌন্দর্য সেটা রোজালিনকে দিয়েছে, কিন্তু তার যে মনের চঞ্চলতা, সে যে তার স্বামীকে ছেড়ে অন্য পুরুষের কাছে গেছিল, সেইটা কিন্তু রোজালিনকে দেয়নি। আবার ক্লিওপেট্রা, যিনি হচ্ছেন ইজিপ্টের রানী ছিলেন, এবং তার যে একটা গ্র্যান্ডজার ছিল, তার যে গ্র্যান্ড অ্যাপিল ছিল, সেটা রোজালিনকে দিয়েছে। অ্যাটলান্টা বলে আরেকজন মিথিক্যাল কুইন ছিল, যার খুব ভালো দৌড়াতে পারতো, তার বলা হতো যে ভগবান আশীর্বাদ দিয়েছিলেন যে তার পায়ের যে হিলগুলো সেগুলোতে একটা কিছু বিশেষ পাওয়ার ছিল, যার ফলে তার থেকে স্পিডে কেউ দৌড়াতে পারতো না। তো অ্যাটলান্টার যে সেই ক্ষমতাটা সেটাও দেওয়া হয়েছে। এবং লুক্রেশিয়া হচ্ছে, এটার রেফারেন্স আমরা ম্যাকবেথেও পাই, যে সে তার বোনের বিয়েতে, বোনের শ্বশুরবাড়িতে কিছুদিনের জন্য থাকতে গেছিল, এবং তার বোনের স্বামী তাকে, লুক্রেশিয়াকে ভালোবেসে ফেলে। তোমরা, আমার যতদূর মনে আছে, তোমরা এটা পড়েছো আগের সেমিস্টারে, তোমার ওই টারকুইনের গল্পটা, যেখানে তোমার ওভিডের মেটামরফোসিসে গিয়ে ওই বোন আসবে একটা ভাইয়ের বাড়িতে, ফিলোমেলার গল্পটাতে অনেকটা ওই রকমই গল্পটা, ফিলোমেলার মতনই কন্ডিশন। লুক্রেশিয়াকে ওর ব্রাদার ইন ল রেপ করেছিল। তো সেই যে লুক্রেশিয়ার যে সৎ চরিত্রটা ছিল, যেটা পরে নষ্ট হয়ে গেল, সেই সৎ চরিত্রটাও রোজালিন্ডের রয়েছে। মানে সমস্ত নায়িকাদের যে ভালো ভালো গুণগুলো, সেগুলো প্রকৃতি সব রোজালিন্ডকে দিয়েছে। তাই জন্য অরল্যান্ডো চাইছে যে সেই ভালো গুণগুলোর সম্বন্ধে সে কিছু কবিতা লিখে প্রত্যেকটা গাছে গাছে টাঙিয়ে দিতে, যাতে সবাই জানতে পারে রোজালিন্ডের মধ্যে কত গুণ আছে। Thus, Rosalind of many parts by heavenly synod was devised, of many faces, eyes and hearts to have touches, the touches dearest prize. Heaven would that she these gifts should have, and I to live and die her slave. এইরকমভাবেই ভগবান রোজালিন্ডকে তৈরি করেছে এত গুণ দিয়ে, এবং ভগবান চায় যে আমি সারা জীবন রোজালিন্ডের দাস হয়ে জীবন কাটাই। রোজালিন তো এত প্রশংসা শুনে অবশ্যই অভিভূত হয়ে গেছে। রোজালিন বলছে, ও মোস্ট জেন্টেল জুপিটার, হোয়াট আ টিডিয়াস হোমিলি অফ লাভ ইউ হ্যাভ ওয়ারিড ইয়োর প্যারিশনার্স উইথ অল, অ্যান্ড নেভার ক্রাইড হ্যাভ পেশেন্স গুড পিপল। বলছে যে ঠিক যেমন চার্চে বসে কখনো কখনো খুব বোরিং লেকচার শুনতে হয়, তোমার এই কবিতাটাও খুব বোরিং লেগেছে। মুখে বলছে বোরিং লেগেছে, কিন্তু আসলে মনে মনে কিন্তু খুবই পছন্দ করেছে। সিলিয়া বলছে, হাউ নাও ব্যাক ফ্রেন্ডস, শেপার্ড গো অফ আ লিটল, গো উইথ হিম সিরা। তো কিছুক্ষণের জন্য টাচস্টোনকে আর করিনকে মঞ্চ থেকে হাঁটিয়ে দিচ্ছে সিলিয়া, যাতে রোজালিন্ড আর শেখ নিজেদের একটু আলোচনা করতে পারে এই বিষয়টা নিয়ে। টাচস্টোন তখন বলছে, কাম শেপার্ড, লেট আস মেক অ্যান অনারেবল রিট্রিট, দো নট উইথ আ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ইয়েট উইথ স্ক্রিপ অ্যান্ড স্ক্রিপেজ। তখন টাচস্টোন বলছে, চলো বাবা, এরা আমাদের পছন্দ যখন করে না, তখন আমরা এখান থেকে কিছুক্ষণের জন্য সরেই যাই, চলেই যাই। টাচস্টোন আর করিন মঞ্চ থেকে বেরিয়ে যাচ্ছে। সিলিয়া তখন রোজালিনকে জিজ্ঞেস করছে, ডিডস দাও হিয়ার দিজ ভার্সেস, এই কবিতাগুলো পড়েছো? রোজালিন বলছে, ও ইয়েস, আই হার্ড দেম অল অ্যান্ড মোর টু, ফর সাম অফ দেম হ্যাড ইন দেম মোর ফিট দ্যান দ্য ভার্স উড বিয়ার। বলছে, হ্যাঁ, আমি শুনেছি, যতটা পড়ার তার থেকেও বেশি পড়েছি, কারণ কখনো কখনো কোনো কোনো কবিতার লাইনগুলো এতটাই বাজেভাবে লেখা হয়েছে যে তার মধ্যে প্রসোডিটা একদম মেনটেন করা হয়নি,